ভোটের মুখে রামশরণে বিজেপি ও তৃণমূল অভিষেক বন্দ্যোপাধ্যায় পুজো দিলেন ডায়মন্ড হারবারের বড় কাছারি মন্দিরে ভোটদানে সচেতনতা বাড়াতে জেলা প্রশাসন নদিয়ায় সাইকেলে চেপে ভোটারদের দুয়ারে জেলা শাসক বসিরহাটে ভোট সচেতনতায় ক্রিকেট ম্যাচ গরুর গাড়িতে চেপে ভোট প্রচারে আরামবাগে তৃণমূল প্রার্থী মিতালি বাগ নিজের কেন্দ্র ডায়মন্ড হারবারে পুজো দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বুধবার রামনবমীর দিন তিনি যান বড় কাছরির মন্দিরে সেখানে পুজো দেন তিনি তৃণমূলের বিদায়ী সাংসদের পুজো দেওয়াকে কেন্দ্র করে মন্দিরে ছিল কড়া নিরাপত্তা ব্যবস্থা মন্দিরে যাওয়ার পথে হাত জোড় করে জনসংযোগ সারেন অভিষেক রামনবমীকে হাতিয়ার করে জনসংযোগে জোর বিজেপির সনাতনী হিন্দু সভার পক্ষ থেকে পরশুরার বিডিও অফিস থেকে জঙ্গলপাড়া পর্যন্ত র্যালি অনুষ্ঠিত হয় আর সেই র্যালিতে পা মেলান আরামবাগের বিজেপি প্রার্থী অরূপকান্তি দিগর ভোটদানে ভোটারদের আগ্রহ বাড়াতে অভিনব উদ্যোগ প্রশাসনের ক্রিকেট ম্যাচের মাধ্যমে সচেতনতা বাড়ানোর উদ্যোগ হাড়োয়া ব্লক প্রশাসনের ভোটারদের দৃষ্টি আকর্ষণ করতে খেলার মাঠকে সাজানো হয়েছিল ফেস্টুন ও ব্যানার দিয়ে যেখানে ভোট দেওয়ার বার্তা ছিল পরিষ্কারভাবে নিজেকে মাটির মেয়ে হিসেবে তুলে ধরতে চেষ্টার কসুর নেই আরামবাগের তৃণমূল প্রার্থী মিতালি বাগের বুধবার অভিনব প্রচার করতে দেখা গেল তাকে কোনো হুটখোলা গাড়িতে নয় গরুর গাড়িতে চেপে গোঘাটে ভোট প্রচার চালালেন মিতালি বাগ ভোটারদের ভোটদানে উৎসাহ করতে এবার সাইকেলে চেপে সচেতনতার বার্তা নদিয়ার জেলা শাসক এস অরুণ প্রসাদের বুধবার কৃষ্ণনগর প্রশাসনিক ভবন থেকে সাইকেল চালিয়ে স্বরূপগঞ্জ ঘাট পর্যন্ত সফর করেন জেলা শাসক সেখান থেকে ফেরিঘাট হয়ে টোটো অটোতে চেপে চলে সচেতনতার পর্ব চায়ের দোকানে থেকেও পৌঁছে দেন ভোট দেওয়ার বার্তা সন্দেশখালীতে বামেদের হাল ফেরাতে পথে বাম প্রার্থী নিরাপদ সর্দার পথসভা থেকে মানুষের দুয়ারে দুয়ারে প্রচারে জোর বাম প্রার্থী দীর্ঘ ১৩ বছর পর সন্দেশখালীর অলিতে গলিতে উঠছে লাল ঝান্ডা প্রার্থী নিরাপদ সর্দারের দাবি সন্ত্রাস কবলিত এলাকার মানুষ চাইছে হাল ধরুক বামেরা রামনবমীর দিন ঢাক বাজিয়ে প্রচারে তমলুকে তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য তমলুকের রাজা বাজারে একটি মন্দিরে পুজোর আয়োজন করা হয় সেই পুজোয় অংশ নিয়ে ঢাক বাজালেন দেবাংশু অন্যদিকে নন্দকুমারের হাটে ক্রেতা বিক্রেতাদের সঙ্গে জনসংযোগে ব্যস্ত রইলেন বাম প্রার্থী সায়ন ব্যানার্জি ভোটের মুখে দলীয় কাজে ব্যস্ত কাকলি ঘোষ দস্তিদার এরই মধ্যে দুর্ঘটনার কবলে পড়লেন তিনি বুধবার মধ্যম গ্রামের দলীয় কার্যালয়ে যাওয়ার সময় দুর্ঘটনার কবলে পড়েন তিনি অন্যদিক থেকে আসা একটি গাড়ি ধাক্কা মারে তার গাড়িতে মাথায় হালকা চোট পেয়েছেন তিনি ভোটের মুখে রামশরণে গেরুয়া শিবির নদিয়া রানাঘাট মিশন রোডে রাম মন্দিরে বিশেষ পুজোর আয়োজন করে জেলা বিজেপি নেতৃত্ব হোমযজ্ঞ করে পুজো পাঠের পর শোভাযাত্রার আয়োজন করা হয় নন্দীগ্রামে বিজেপির দলীয় কার্যালয়ে অগ্নিকাণ্ড ভোটের মুখে পুড়ে ছয় কার্যালয়টি বিজেপির অভিযোগ স্থানীয় তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে যদিও অভিযোগ মানতে নারাজ তৃণমূল তাদের দাবি বিজেপির গোষ্ঠীকন্দলের জেরে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে